আরে পত্র পাইয়া হোসেন মিয়া ভাবে মনে মন আনন্দ আটকান হয়ে বলতেছে আমি কুফাতে যাব। এবার কুফার বাদশা আব্দুল আজিহাদকে আমি কালেমার দাওয়াত পড়াইব। ওরে হোসেনের দুইটা ভাবি ছিল, নাম ছিল তার হাসনা বানু আর জয়নব। দুইটা ভাবির কাছে যায়, কয় ভাবি গো আমাকে বিদায় করো, আমি কুপাতে যাব, কুপার বাদশা আব্দুল্লাহ জিহাদ আমার কাছে কালেমা পড়বে। ওরে হাসনা বানু জয়নব কান্দে, কয় ভাইরা ভাই তোমারে জানাই, এ জালেম সদাগের দেশে আমি তোমাদের যাই তোমাকে যাইতে দেব না, ওই ওদের ছলনায় পরে তোমার ভাইকে হারাইছি, এবার মদিনা থেকে আর তোমাকে শেষবারের মতন হারাইতে চাই না, আমরা কেউ তোমাকে বিদায় দেব না, তাই মদিনার মধ্যে তোমার যদি কোনো আপনজন কেউ থাকে তার কাছ থেকে তুমি বিদায় চাও, আমরা কেউ তোমাকে বিদায় করব না। ভাই হোসেন রে, আরে হোসেন ভাই ভাই চিন্তা দেখতেছে, আমার মদিনার মধ্যে একজন আপন ব্যক্তি আছে, আমার আপন চাচা তো ভাই, নাম তার হজরত মুসলিম। হজরত আলীর আসলে দুইটা ভাই, হজরত আলীর দুই সন্তান নাম ইমাম হাসান হোসেন, আর হজরত আলীর একটা ছোট্ট ভাই ছিল নাম ছিল আকিল, তার সন্তান ছিল নাম তার হজরত মুসলিম। ওরে মুসলিমের কাছে যায় হোসেন বিনায়া বিনায়া কয়, ভাই আমাকে বিদায় করো, কুপার বাদশা জিহাদ আমাকে দাওয়াত করছে, আমি এবার কুপায় যায় কুপার বাদশা জিহাদকে আমি কালেমা পড়াই বসে। ওরে মুসলিম দুই চক্কের পানি সেরে কয় ভাই রে ভাই তোমার জানা, এই জালেমের দেশ আমি তোমাকে জীবন থাকতে যাইতে দেব নাই, ওই দেশের ছলনায় পরে বড় ইমাম হাসানকে হারাইছি, আমি তোমাকে হারাইতে দেব না, ঠিক আছে কুপার বাদশা যদি সত্যই তোমার কাছে কালেমা পড়ে, আগে আমি কুপাতে যাব, আমার হাতের সিগনেচার আমি মদিনায় পৌঁছাবো, আমার হাতের সিগনেচার পাইয়া তুমি কুপাতে যাইবা, নইতে শত্রুদের সিগনেচার আমি তোমাকে মদিনা থেকে একটা পাও তুলতে দেব না। ওরে এই কথা কয়া মুসলিম তখন প্রথম হোসেনের থেকে বিদায় নিল, শোনো প্রাণের ভাই, মুসলিম বলতেছে ভাই হোসেন তোমার জানাই, আমি কুফায় যাচ্ছি কিন্তু আমার মা মরা দুইটা সন্তান আছে, নাম তাদের ইব্রাহিম আর মোহাম্মদ, বড় ভাই ইব্রাহিমের বয়স, বড় ভাই মোহাম্মদের বয়স 6 বছর, ছোট ভাই ইব্রাহিমের বয়স 5 বছর, দুইটা সন্তান পবিত্র গোলাপ ফুলের মতন, দুধের বাচ্চা মা মারা গেছে, তাই মুসলিম কয় ভাই দুইটা সন্তানকে আমি তোমার কাছে রাখলাম, তুমি দুইটা ছেলেকে দেখাশোনা করো, আমি আগে মদিনায় যাব। সাউন্ড নষ্ট হয়ে গেছে ভাই। ওরে মুসলিম তখন ঘোড়ায় চড়ে হোসেনের থেকে বিদায় নিয়ে যখন রওনা হইতাছে, ওরে মা মরা দুইটা সন্তান রে, বাবার ঘোড়ার নাগাম টাইনে ধরে তখন কান্দে জিজ্ঞেস করতেছে, আব্বা গো ছোট কালে আম্মা হারা, ওই আব্বার আমাই সারে একু তাই যাবা, সঙ্গে করে নাও গো বাবা আমারে, ছোট কালে আমার, ও বাবা আমাই সারে একু তাই যাবা, সঙ্গে করে নাও গো বাবা আমারে, আরে ও গোলাপ্পা জালালান হাতে দরিদ পানের পরি বাবা সাইদার নাই জান, মা মইরাছে ছোটবেলা বাবার দেখা হইল না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না, কাঠের ঘরের বসত করি তুফানের ভয় রাখি না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। ওরে তখন মুসলিম দুইটা মামারা সন্তানকে আর থুয়ে যাইতে পারলো না, ওরে দুইটা ছেলেকে নিয়ে মুসলিম ঘোড়ায় চড়ে রওনা হইতাছে, আরে কিছু রাস্তা যাইতে মুসলিমের একটা বিপদ সামনে দেখা দিতেছে, ওরে এমন দুইটা
এমন দুইটা সিরিকাল রাস্তা ডান পাশ থেকে বাম পাশে নাই মাজাই। তাই এবার দুইটা ছেলে চিৎকার মারে বাবার গলা ধইরা কয় আব্বা গো আমাদের কুপাই যাওয়া মনে হয় ঠিক হইতাছে না, আরে কেন দুইটা কাল সর্প রাস্তার ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে না মিয়া। আরে মুসলিম বলতাছে ইব্রাহিম মোহাম্মদ, আরে সর্পর কাম সর্প করবে আমাদের কাম আমরা করব, আরে তোমরা দুইটা ভাই কেন আমাদের বাধা দিতেছ। ওরে ছেলের বাধা পাইলা মুসলিম আবার হইল রাওনা। এইদিকে তো আরেকটা আরেক রাস্তায় যাইতে আরেকটা বিপদ হয়ে গেল, কিছু রাস্তা যাইতে আরেকটা বিপদ হয়ে গেল, এমন একটা শিকারি একটা হরিণের বাচ্চার এক শটে মাথা কাইটা জমিনে ফালাইয়া দিল। ওরে দুইটা ছেলে কাল শিকির মাইরা বাবার গলা ধইরা কয় আব্বা গো ধরি আপনার পায়, আমাদের কুফাই যাওয়া ঠিক হইতাছে নাই, একটা শিকারি কেন একশোতে দুইটা হরিণের বাচ্চার মাথা কাটল। মুসলিম কয় বাবা তোমরা শিশু বাচ্চা কেন বাধা করো, শিকারির কাম শিকারি করবে আমাদের কাম আমরা করব, আমাকে বাধা দিও না। ওরে ছেলের বাধা পাইলা মুসলিম আবার হইল রাওনা। কিছু রাস্তা যাইতে শুকনো জায়গায় ঘোড়ার পাও গেল রে ডাবি। মুসলিম কয় আসলে আমার দুইটা ছেলে নিয়ে যাওয়া ঠিক হইতেছে না, আল্লাহ গো যদি কোনো বাড়ি পাইতাম দুইটা ছেলেকে সে বাড়িতে রেখে যাইতাম। আরে ডান পাশে লক্ষ্য করে দেখে একটা টয়া বাড়ি, ওই বাড়িওয়ালার নাম ছিল সরার কাজী। ওরে মুসলিম রে কয়কে আছে গো বাড়িওয়ালা এসে দেখা করো। বাড়িওয়ালা কয় তোমার নাম কি সত্য পরিচয় চাই। মুসলিম কয় নবীর বংশের সন্তান আমি মিথ্যা কথা বলি না, আরে বাড়িটা হইল আমার সোনার মদিনা, আমার নামটা হজরত মুসলিম। বলে তুমি কি সেই মুসলিম যার জন্য পৃথিবী একদিন মুসলিম আশ্চর্য হবে? বলে আমি সেই মুসলিম। বলে আমার মা মরা দুইটা ইতিম সন্তানকে আপনার বাড়িতে রেখে যেতে চাই, কুপাই থেকে আমি যদি ফিরি দুইটা ছেলে আমাকে ফিরে দেবেন, আর না যদি ফিরি যদি আমার মৃত্যু সংবাদ পান দুইটা ছেলেকে মদিনার রাস্তায় তুলে দেবেন, আমি সারা দুইটা ছেলের আর কেউ রইল না। ওরে রাস্তার মধ্যে দুইটা ছেলেকে যখন মুসলিম দিল রে নামিরা, মা মরা দুইটা ইতিম সন্তান ৬ বছর আর ৫ বছর বয়স, মা নাই গো, মা হারা দুইটা সন্তান, সাতক পাখির বাচ্চার মতন বাবার মুখের দিকে তাকে থাকে আব্বা গো, কালকে সকাল সকালে আসবেন আপনি না আসা পর্যন্ত আমরা দুইটা ভাই এক পেয়ালা পানিও পান করব না। ওরে দুইটা ছেলের নামে দে মুসলিম কুপাতে হইল রাওনা। তাই কুপর বাসা মুসলিমকে দেখে গেল খুশি হয়ে যায়, রেজিতের কাছে খবর দিল, বন্ধু রেজিত খবর খারাপ, আসার কথা হোসেনের হোসেন আইল না, আর সে তার ভাই মুসলিম। মুসলিমকে যদি অসম্মান করি তাহলে তার হোসেন কোনোদিন মদিনায় আজ এবার কুফতে আসবে না, আমি মুসলিমকে সম্মান করব, মুসলিমের হাতানে হোসেনকে নিয়ে আসবো কুফতে, হোসেনকে মারলে আপনি জয়নবকে শাদী করতে পারবেন। ওরে তখন মুসলিমকে উক্ত নামাজের ঘরের ব্যবস্থা করে দেয়, মুসলিম নামাজ বন্দেগি করে, মুসলিমের মিষ্টি কথায় কুপর অর্ধেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাই এবার মুসলিম একটা পত্র নেকে মদিনায় দিল রে পাটি না, যে কুপর খবর ভালো। এরই মধ্যে আবদুল্লাহ জিহাদ এবার রেজিতের কাছে খবর পাঠায়, বন্ধু মুসলিম তিন দিনের মধ্যে কুপর মানুষ হাত কইরে নেছে, আর তিন দিন থাকলে আপনি রেজিত আপনার পিছে একটা ব্যক্তিও থাকবে না, সবাই মুসলিমের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বাসা রেজিত রে, ওরে তখন রেজিত একটা পত্র নেকতেছে কুপাবাসী এই সুফিয়ান ময়দানবাসী, বাঁচতে চাইলে মুসলিমের পিছ থেকে সরে যা, আর যদি মুসলিমের পিছে থাকিস আমি রেজিত কথা দিলাম কারো গর্দানে মাথা রাখবো না। ওরে জীবনের ভয়ে এবার পত্রখানা শুক্রবার দিন মসজিদে দিল রে ফালাইয়া। মুসলিম মসজিদের ইমামতি করে, পত্রখান মসজিদে পাওয়ার পর মুক্তাদি যার মনে সেই গেল রে পালাইয়া। ওরে মুসলিম পিছ দিকে নক্য করে দেখে মুসলিমের পিছে কোনো মুক্তাদি নাই। মুসলিম কয় আহারে জালেমের দল তোরা আমাকে জুমার নামাজটা আদায় করতে দিলি নাই। মুসলিম কোন হালে জুমার নামাজ শেষ করে বাহিরে বাড়াইল, দেখে হাজার হাজার সৈন্যগণ তারা পাখির মতন তীর মারতে আছে।
মুসলিম আল্লাহর নাম স্মরণ কইরা ঢাল তরবারে হাতে নিয়ে ঘোড়ায় চড়ে এবার কুফর ময়দানে মুসলিম প্রথম এবার যুদ্ধ শুরু করতেছে। ওরে তুমল হারে যুদ্ধ নরাই শুরু হইরা গেল, ভোর তো যুদ্ধ বাইদা গেল কুপার ময়দানে রে হায়রে, ভোর তো যুদ্ধ বাইদা গেল কুপার ময়দানে, চোদ্দ হাজার সৈন্য মারে একা মুসলিম যায়ারে হায়রে, রক্তর বন্যা বইরা গদিল মুসলিম বাণী তাই, তুমল হারে যুদ্ধ নরাই শুরু হইরা গেল রে হায়রে। আর এবার যুদ্ধ করতে করতে চোদ্দ হাজার সৈন্য মুসলিম কাইটা বিনাশ করে ফলাই। এবার রেজিত কয় মারওয়ান অলি সাহেদ কাছে, এভাবে যদি যুদ্ধ করতে থাকে আমার সৈন্য থাকবে না। ছলে বলে কায়দা কৌশলে মুসলিমকে এবার এবার সুফিয়ার ময়দান থেকে চিরবিদায় করে দাও রে। ওরে তখন অলি সাহেদ এবার কাছে মারওয়ান চারটে পাথর নিয়ে মসজিদের ছাদে দাঁড়ায়, এইদিকে তে মুসলিমের রক্ত থেকে পানি বিবাসা নাই গা যায়, মুসলিম ইসলামী পতাকা উড়াইয়া দেয় কয়ে কুপার লোকজন সুফিয়ান লোকজন কে আছো, নবীর বংশের সন্তান নবীর সম্মান কি থাকবে না, ইসলাম ধর্মের কি ধ্বংস হয়ে যাবে, যদি দয়া করে কেউ আমাকে এক পেয়ালা পানি খাওয়াইতে পারে আমি মুসলিম কথা দিলাম রে, আজকে রেজিতের বংশ আমি মুসলিম দেব শেষ করি রে। ওরে বার মসজিদের বাম সাইডে একটা টয়া বাড়ি ছিল শোনো প্রাণের ভাই, ওই বাড়িতে একটা বুড়োর বেটি ছিল নাম ছিল তার তোয়া বিবি, এক পেয়ালা পানি মুসলিমকে দেয়, মুসলিম পানির পেয়ালা হাতে নিতে দুই ছেলের কথা মনে হইয়া যায়, পানির পেয়ালা মুখে বাজাবে, এরই মধ্যে অলিত বেটা বড় একটা পাথর মুসলিমের চাপার ওপর দিল ফালিয়ে, ওরে পাথরটা চাপায় পড়ার পর দুইটা দন্ত শহীদ হয়ে পেয়ালায় পইরা গেল, পিয়ালার রক্তি বা রক্ত দিয়ে পিয়ালার পানি রক্তারক্তি হয়ে গেল। মুসলিম ঘোড়াই থেকে উপর থেকে নক্ষ করে দেখে আহারে জালেমগঞ্জ চারজন মসজিদের ছাদে দাঁড়িয়ে আছে, মুসলিম কয় আহারে জালেমের দল তোরা আমাকে পানি পান করতে দিলি না, আরে ঘোড়াই থেকে মুসলিম এমনি এমনি টলে জমিনের মধ্যে গেল রে পড়িয়া। ওরে মুসলিম যখন জমিনে পড়ে গেল শোনো প্রাণের ভাই, ওরে অলি সাহেব কাসেদ মারওয়ান মুসলিমের বুকের ওপর চড়িল, মুসলিমের বুকের ওপর চললো অলি সাহেব কাসেদ মারওয়ান, মুসলিমের বুকের ওপর চইরা মুসলিমের গলায় তরবারি বাজায়া মারওয়ান কয় এ মুসলিম অনেক লোকজন তুই খুন করছিস, এবার বল তোর মৃত্যুর আগে কোনো আশা আছে নাকি আমার কাছে বল। ওরে মুসলিম বলতেছে জালেমের দল রে আরে আমাকে মারো কোনো দুঃখ নাই রে, আমি মৃত্যুর আগে একটা কথা বলে যাই তরবারি হুলকুমে ডাবিয়ে দিছে, মুসলিম কয় আমাকে মারো কোনো দুঃখ নাই কিন্তু আমার দুইটা ছেলে আছে নাম তাদের ইব্রাহিম মোহাম্মদ, তারা মহাবীর, যদি জীবনে বাইসা থাকে আমার মৃত্যুর খবর পাইলে তোদের এবার দামেশক রাজ্য কুপার শহর সুফিয়ার ময়দান বাম হাতের তালায় করে ধুলা সাত করে উড়ে দেবে। মারওয়ান সৈন্যের আগ জইলা গেল, ওরে একশো টমারি রাগ মাতা দিল রে ফালাইরা, মুসলমের মাতা খানা হাতে নেই ঝুলি রে রে, এই ছিল কপালের নেকা কে খন্ডাতে পারে গো হাই আল্লাহ, এই ছিল কপাল একশো তোমারি রাগ মাতা জমিনে ফালাইলো, জয় হোক রে জিতের জয় হোক স্লোগান দিতাছে রে হায় রে, ওরে
মুসলিমের মাথা নিয়ে যায়, রেজিতের দরবারে হাজির হইয়া যায়। বাদশাহ রেজিত কয়, বন্ধু খবর কি? কয়, খবর ভালো আবার মন্দ? রেজিত কয়, আমার খবর হলে ভালো হবে, মন্দ কেন? কয়, মুসলিমের মাথায় কাটছি, খবর ভালো, কিন্তু মুসলিম মৃত্যুর আগে বলে গেছে তার দুইটা ছেলে আছে, নাম তাদের ইব্রাহিম মোহাম্মদ। তারা বললে, মহাবীর জীবনে বাইসে থাকলে মৃত্যুর খবর পাইলে দামেস্ক রাজ্য কারবালার ময়দান সুফিয়ার ময়দান বাম হাতে তালাই করে ধুলো ষাট করে উড়িয়ে দেবে। রেজিত মনে মনে কয়, এই দুইটা ছেলেরই তো আমার দরকার, আমি কতদিন আর বাঁচব? দুই ভাইকে ধৈরা, এক ভাইকে কুফা রাজা বানাবো, এক ভাইকে দামেস্করের রাজা বানাবো। এটাই জিত মনে মনে ভাইবা একটা মিটিং দিল, এ লোকজন কেউ যদি দুইটা ছেলেকে জীবিত অবস্থা ধরে দিতে পারে, আমি বাদশাহ রেজিত তাকে লক্ষ টাকার স্বর্ণমুদ্র উপহার করব। দুই ছেলের নামের কথা শুনি সুফিয়ারবাসী, কারবালাবাসী, দামেস্করবাসী কেউ সাহস পায় না, কিন্তু ফুরাত নদীর কূলে এমন একটা কঠিন বিধর্মী বসবাস করে, নাম তার হারেস পাপি। এ হারেস বলতেছে, আমি দুই ছেলেকে ধরে দেবো, আমাকে কি 70 লক্ষ টাকা দেবেন? বলে, হাত দেবো। বলে, সিগনেচার করে দেন। সিগনেচার কইরা হারেস বিধর্মী শিখনো তরবারি নিয়ে খাল বিল্ল দিনালা দুইটা ছেলেকে ঘোরা শুরু, এবার খোঁজা শুরু করে দেয়। ওরে 3 দিন পরে এইদিকে তো মুসলিমের মৃত্যুর খবর এবার দুইটা ছেলের কানে পৌঁছে যায়। এসব কাহিনী গাইতে আমার কলিজায় বড় ব্যথা লাগে ভাই, সরার কাজে মুসলিমের মৃত্যুর খবর পাই না। দুইটা ছেলেকে ডাক দিয়ে বিনয়ে বিনয়ে কই, মা মরা দুইটা শিশু বাচ্চাকে কি করে বাবার মরার কথা বলবে? সরার কাজে আকার দিয়ে কয়, বাবা রে, ওরে ভাগ্য তোমার চলি যা গেছে বাবা, আর তো ঘুরি না আইল না, মিল মিলা বাতাসের গাছের পাতা নড়ে না, ওরে ভাগ্য তোমার চলি যা গেছে বাবা, আর তো ঘুরি না আইল না, মিল মিলা বাতাসে গাছের পাতা নড়ে না। ওরে দুইটা ছেলে বাবার মৃত্যুর খবর পায়া তারা কাতল হইয়া যায়, শিশুকালে মা হারাইছে রে, কুপায় আসে দুইটা ভাই বাবা হারা হয়ে গেল। যাদের বাবা হারা মা হারা তারাই বুঝবে। ওরে সরার কাছে দুইটা ছেলেকে রাতের বেলা রাস্তায় তুলে দেয় কয়, বাবা ইব্রাহিম মোহাম্মদ রে, তোমরা দুই ভাই রাতে রাতে মদিনায় যাইবা, দিনের বেলা যান, পথ হাইটো না, হারেসের লোকজন ধৈর্য ধরতে পারলে তোমাদের বিক্রি করবে, নিয়ে যাবে। দুই ভাই, ছোট ভাইয়ের বয়স 5 বছর, বড় ভাই ইব্রাহিমের বয়স, মোহাম্মদের বয়স 6 বছর। দুই ভাই 3 দিনের অনাহার, হাঁটতে পারে না, বাবা হারা মা হারা। দুই ভাই ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় পড়ে যায়, এতই দৌড় পারে তাদের ঘাটা গই না। আরে 3 রাস্তায় মাথা যায়, দুই ভাইয়ের রাস্তা ভুলে গেল, 3 রাস্তার মাথায় যা পথ হারা হয়ে গেল। একটা গেছে দামেস্কারের দিকে, একটা গেছে কুপার দিকে, আর একটা গেছে বার, আর একটা গেছে বার মদিনার দিকে। দুইটা ভাই পথ হারা হইয়া যায়, তাই বার দুই ছেলে কোন রাস্তায় যাবে দিশা পাইতেছে না। এইদিকে তো একজন কাফেলয় রাস্তা দিয়ে যাইতেছে, ওরে তখন দুইটা ছেলেও কাফেলার কাছে কয়, আব্বা গো আপনারে জানাই, আমরা দুইটা ভাই মদিনায় যাব, আমরা তো রাস্তা ভুলে গেছি, মদিনা রাস্তা দেখিয়ে দেন। আহারে জালেমগন দুইটা ছেলেকে মদিনার ঘাটা দেখে দিল না, ওই হারামি কাপেলা হারামি কই না, দুইটা ভাইকে মদিনা রাস্তায় তুলে না দেখ কুপা রাস্তায় দিল রে তুলিয়া। ওরে দুইটা ভাই কুপা রাস্তাতে যখন তুলে দিল, দুই ভাই দৌড় শুরু করে, অনাহারে দুইটা ভাই হাঁটতে পারে না, ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খায় পড়ে যায়। ছোট ভাই ইব্রাহিম কয়, ভাই মোহাম্মদ, এত দৌড় পারতেছি মদিনা কেন আসতেছে না? মনে হয় আমরা 3 মদিনা ছেড়ে আসছি গো, মদিনায় যাইতে তো এত সময় লাগে না। বড় ভাই কয়, ওই যে আলো দেখা যাইতেছি, ওটাই মদিনা শহর, আর একটু হাঁটো। ছোট ভাই কয়, ভাই আমি হাঁটতে পারি না গো, দুইটা শিশু বাচ্চা 6 বছর আর 5 বছর বয়স,
বাবা নাই মা নাই, ওরে তামানা তিহাইটা যারা, ওরে হারে সারি বাড়ির ধার বাবার বেলা উদাই হয়, কাঠের ঘরের বসত করি তুপানের ভয় নাকি নাই, মিল মিলা বাতাসে গাছের পাতা নরে না, হারে সর বাড়ির ধার বাবার বেলা উদাই হয়, কাঠের ঘরের বসত করি তুপানের ভয় রাখি না, মিল মিলা বাতাসের গাছের পাতা নরে না, হারসের বাগানে যায় দুইটা ছেলের বেলা উদয় হয়, হারসের বাগানে যায় বেলা উদয় হয়ে গেল, দুইটা ছেলে দুই ভাই কয় ভাই দিনের বেলার পথটা যাবে না, হারসের লোকজন টের পেলে বিক্রি করে নিয়ে যাবে, ওই যে একটা গাছ দেখা যাচ্ছে গাছে আমরা দুইটা ভাই নুকে থাকবো, সন্ধ্যে লাগলে আবার মদিনা রাস্তায় চলা শুরু করবো, আহারে দুইটা শিশু বাচ্চা মা নাই বাবা নাই রে, তিন দিনের অনাহারে তাদের পেট ডারার সাথে নাইগে গেছে, গাছের চারদিকে চারটে ডাল মিলে গেছে, মাঝখানে পানি জড়ো হয়ে হয়ে একটু খন্দ্রব হয়েছে, ছোট ভাই উঠতে চায় কিন্তু পড়ে পড়ে যায়, বড় ভাই কাঁধ বাজে তুলে দিল, দুই ভাই কষ্ট করে গাছে উঠে গলা গাইতে ধরে গাছের ঢোরের মধ্যে নাইমা, গাছের ঢোরের মধ্যে নাইমা দুইটা ভাই নুকে থাকে, দুইটা ভাইয়ের ধরহীনই আটলো, দুই ভাইয়ের আর দুই ভাইয়ের ধর হিনি আটে কিন্তু মাথা হানি দুই ভাইয়ের আর আটে না, মাথা দুইটা চাতক পাখির মতন তাকায় আছে, এদিকে বেলা দশটার সময় হারেসের স্ত্রী ওই নদীতে জল ভরাইতে যায়, মেয়েটাকে দেখে দুইটা ছেলে ভয়ে থরথর করে কাঁপে ছাগলের বাচ্চার মতন, তাই নারীদের একটা অভ্যাস আছে নদীতে পানি নিতে গেলে কলস দেখে পানিতে বাড়িতে পানির শ্যাওলা কাটিয়ে দেয়, পানির শ্যাওলা কাটার পর মেয়েটা পানি নেবে দেখে দুইটা মাতার ছবি পানির উপর ভাসে, হারেসের বিবি কয় বহুদিন হলে আমি ঘাটের থেকে পানি নেই জল নেই কোনোদিন তো মানুষের ছবি দেখি নাই, দুইটা ভাই ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কান্না শুরু কইরা দেয়, দুই ভাইয়ের দুই ফোঁটা চোখের পানি তোয়া বিবির কান্দে পড়ে যায়, হারেসের বিবি তোয়া কয় জল নাই ঝর নাই বৃষ্টি নাই পানি কই থেকে আসে, ওরে উপর দিকে নক্ক করে দেখে শোনো প্রাণের ভাই, কার মায়ের দুটি সন্তান পূর্ণিমার সাদের মতন গাছের খন্দ্রবের মধ্যে আছে নুকি যায়, তোয়া বিবি কয় এ সত্য করে বলো তোরা কারা, ওরে গাছেতে বসে ওরে সোনার সান, আরে সত্য করে তোমাদের পরিচয় দিবার এখন, ওরে তখন ইব্রাহিম মোহাম্মদ কয় মা গো অবুজকালে মা হারাইছে মাকে দেখতে পারিনি, উপায় বাবা দাওয়াত খাইতে এসে বাবা মইরা গেছে গো, নবীর বংশের ছেলে আমরা মিথ্যা কথা বলবো না, বাড়ি হইল আমাদের সোনার মদিনা, পিতার নাম মুসলিম চাচার নাম হোসেন, মুসলিমের দুই পুত্র নাম আমাদের ইব্রাহিম আর মোহাম্মদ, তখন তো আবিবি কয় গাছেতে বসে আছো ওরে সোনার সারা, তোমাকে রোগ ধরার জন্য ঘোরে সাবিরা আমার শয়তান, আইরে বাবা দুপুনির সান আইরে আমার বুকে লাই, মিল মিলা বাতাসে গাছের পাতা নড়ে না,
কাছে তো বসিরাস, ওরে সোনার সান, তোমাকে রোগ ধরার জন্য ঘোরে স্বামীরা আমার শয়তান। আইরে বাবা দুকু নিরসান, আইরে আমার বুকে রায় মিল মিলাবা দশ গাছের পাতা নরে না। কাঠের ঘরের বসত করি তুপানের ভয় ডাকি না, মিল মিলাবা দশ গাছের পাতা নরে না। ওরে তখন বাবা মা মরা ইতিম দুই সন্তান ইব্রাহিম মোহাম্মদ কয় মা আমাদের যান কোনো ক্ষতি করেন না গো, কয় আমার জীবন থাকতে নবীর বংশের সন্তানের ক্ষতি হইতে দেব না, বাবা আমার সঙ্গে বাড়িতে চলো, রাত নাগলে আমি নিজে হাতে মদিনায় তোমাদের দুই ভাইকে পৌঁছে দেব। ওরে দুইটা ছেলেকে নিয়ে যা তো বিবি ঘরের কোটায় রাখে, এইদিকে হারেজ বিধর্মী খাল বিল নদী নালা খোঁজাখাজি করে দুইটা ছেলের দেখা পায় না। এবার সন্ধ্যাবেলায় হারেসের এবার হারেস বিধর্মী বাড়িতে যায়, হারেসকে দেখে তোয়া বিবি বলতেছে, স্বামী গো নক্ষ টাকা রোজগার করতে হবে দুইটা ছেলের অনুসন্ধান, আপনি বাহিরে যান, আপনি এবার বাড়িতে এক সেকেন্ড না দেরি করেন না। হ্যালো রে, আরে তখন হারেস বিধর্মী কয় তোয়া বিবি তুমি জানো না রে, আমি অনেক পরিশ্রম করছি, আজকে আমি কোথাও যাব না, আজকে রাতখান আমি বাড়িতে বিশ্রাম করব, কাল সকালে দুইটা ছেলের খোঁজে যাব। তোয়া বিবি এতই কয় স্বামী গো আপনি তাড়াতাড়ি যান, লক্ষ টাকা রোজগার করতে হবে। মা কয় স্বামীকে চালাকি করে পাঠিয়ে দেই, আমি ইমাম বংশের দুইটা ছেলেকে মদিনার রাস্তায় ফিরিয়ে দিয়ে আসবো। হারেস বিধর্মী সেদিন আর কোনো কথা শুনল না, হারেস বিধর্মী বিছানায় শুইল, দুইটা ছেলেকে মা তো আবিবি ঘরের কোঠার মধ্যে নুকে রাখলো। দুইটা ছেলে তিন দিনের অনাহার, মা তো আরে ওরে দুইটা রুটি বানায় দুইটা ছেলেকে দিল, ছোট ভাই রুটিতে একটা কামড় মারে, বড় ভাই কায়দা নিয়ে কই তোমার কি কোনো আধ্যাত্মিক জ্ঞান নাই, বাবার দাওয়াত খাবার আইসা শহীদ হয়ে গেছে, তুমি জানো না হাদিসে লেখা আছে বাবা মাকে থুয়ে সন্তান যদি কোনো খানা খায় সেটা হারাম হয়ে যায়, মুখে রুটি থাকলে দুই ভাইয়ের ঘরের কোটায় পড়ি না, দুই ভাইয়ের চোখের পানিতে বুক গেল সাগর হই না। রাতখানা যখন ১২টা বাজে যায় দুই ভাই আব্বরে ঘুম আসলো, দুইটা শিশু বাচ্চা মৃত্যু বাপ মায়ের শবন দেখে কাল সিকির মারে উঠলো। হার ঝাঁপ দে উঠে কয় বিবি রে এত রাত্রিরে এত সুন্দর মধুর কান্না আমার ঘরে, মা তো আ কয় স্বামী গো আমাদের ওই রুমে দুইটা ছেলে আছে তারাই কান্তাছে। হারেস তখন বলে তো বিবি তোমারে জানা, এত সুন্দর মধুর কান্দন আর কেউ কান দিতে পারে না, একমাত্র নবীর বংশের সন্তানেরাই এত সুন্দর কান্দন কান দিতে পারে, এটা আমাদের ছেলের কান্দন নাই রে, এত সুন্দর মধুর কান্না নবীর বংশের সন্তানের ছাড়া কেউ কানতে পারে না। মা তো আ থাপথুপ দে স্বামীকে বুঝাই, রাতখানা যখন ৪:৩০ গেল রে বাজি যা শহীদ মিনারায় আজান পরে পরে অবস্থা, মা তো আ বিবি দুইটা ছেলেকে এবার ঘরে কোটাই থেকে তুলে আস্তে আস্তে দরজা পার করতেছে, মা মদিনায় ধুই আসবে। এবার বড় ভাই পার হয়ে গেল, ছোট ভাই পার হইতেই ঘরের দরজার চৌকাটের সাথে উষ্টে খায়া জমিনের মধ্যে পড়ে গেল। ওরে হারেস তখন ঝাঁপ দিয়ে উঠে ঘরের দরজায় যায় দুইটা ছেলের হাত ধইরা কয় তোরা কার মায়ের সন্তান, এত রাত্রে আমার ঘরের দরজায় কেন? ইব্রাহিম মোহাম্মদ দুইটা দুধের বাচ্চা থরথর করে কাঁপতে কাঁপতে কয় আব্বা গো ধরি আপনার পায়, নবীর বংশের সন্তান আমরা মিথ্যে কথা বলবো নাই, ওরে বাড়িটা হইল আমাদের সোনার মদিনা, মুসলিমের পুত্র দুইজন নাম আমাদের ইব্রাহিম মোহাম্মদ দেখো না। হারেস কয় তো আবিবি লক্ষ টাকা আমার ঘরের দরজায় শুয়ে বসে রয়েছে, আমি আগে জানি না, আমি লক্ষ টাকা পেয়ে গেছি আর চিন্তা রইল না,
মা তুয়া বিবি ব্যবসায় কয় আল্লাহ গো তুমি থাকতে নবীর সম্মান জানবি ফল যায় না। হারেস কয় মিটিং এর মাধ্যমে কথা ছিল দুইটা ছেলে মহাবীর, এরা তো মহাবীর না, দুধের শিশু দুইটা বাচ্চা গোলাপ ফুলের মতন, এভাবে যদি নিয়ে যাই কেউ যদি আমার থেকে কাইরে নেয় তার ভাগ্যে নক্ষত্রটাকে জুটবে আমার ভাগ্যে জুটবে না, এইভাবে নিয়ে যাব না। শয়তান হারেসের মধ্যে কুবুদ্ধি গেল রে ঢুকি না, কয় ফুরত নদীতে দুইটা ছেলেকে জবাই কইরা দুইটা মাথা টোকলা বান্ধে নিয়ে যাব তাহলে কেউ টের পাইব না। ওরে দুইটা ছেলে নিয়ে গেল ফুরত নদীর ধারে, শোনো প্রাণের ভাই, দুইটা ছেলে বাবা মা হারা সন্তান, হারেসের পায়ের ওপর পরে কয় আব্বা গো ধরি আপনার পায়, আব্বা গো আমাদের সাইডে দেন, চাচা হোসেন যদি শোনে লক্ষ টাকা দিবে গো আমাদের সাইডে দেন। ওরে হারেস বিধর্মী কয় চাই না তোদের চাচার টাকা, আমি নেব তোদের দুই ভাইয়ের মাথা নেব রেজিতের লক্ষ টাকা। এইদিকে মা তুয়া বিবি হারেসের সন্তানকে কয় বাবা যাও, হারেসের দুইটা সন্তান ছিল, একটা ছিল পুষিপুত্র সন্তান আর একটা ছিল পালক এবার জন্মদাতা সন্তান, নিজের ছেলেকে পাঠায় বাবা যাও, জীবন দিয়ে হলেও দুইটা ইতিম ছেলের যেন কোনো ক্ষতি হয় না, নবীর বংশের সন্তানদের মাথা ছোঁয়াইলে জীবনের গুণা মাফ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। হারেসের ছেলে যায় কয় আব্বা কয় আপনারে জানাই, প্রয়োজন হলে আমার মাতা নেন, তাও ইতিম দুইটা ছেলের মাতা নিন। হারেস ছেলের হাতে তরবারি দিয়ে কয় বাবা তোমার হাতে দুইটা ছেলের মাতা কাটো, আমি আর কাটবো না। হারেসের ছেলে তরবারি পাই না কয় আব্বা গো আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে দুইটা নবীর বংশের সন্তানের ক্ষতি হইতে দেব না। ওরে হারেস কয় আমার লক্ষ টাকার স্বপ্ন তুই ভাঙ্গে দিতে আছিস, আমি তোরে জীবনে বাঁচাবো না। হারেস এবার এক চোট মাইরা নিজের ছেলের মাথাটা জমিনে দিল রে ফালাইয়া। হারেসের পুষিপুত্র সন্তান দৌড় পারে যায় কয় আব্বা গো ভাইয়ের মাথা নিয়েছেন কোনো দুঃখ নাই আমার মাথাটাও নেন, দুইটা মাথা রেজিতের কাছে নিয়ে যান লক্ষ টাকা বিক্রি করেন, আপনার আল্লাহর দোহাই না গে দুইটা ইতিম সন্তানের মাথা কাটবেন। ওরে বিধর্মী হারেসের শরীরের মধ্যে কোনো দয়া ময়া নাই, আরে বিধর্মী হারেসের শরীরে কোনো দয়া ময়া নাই, আরে পুষিপুত্র সন্তানের মাথায় এক চোটে দিল রে কাটিয়া, দুইটা ছেলে কয় আর কে বাঁচাবে, দুই ভাই খালি ছাগলের বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে আল্লাহ গো। হারেসের বিবি রে ওরে দৌড়ে যায় স্বামীর পায়ের ওপর পরে কয় স্বামী গো দশ মাস দশ দিন সন্তানকে উদ্দূরে রাখছি, তাকে আপনি তার মাথা কাটছেন দুঃখ নেই নাই, দুইটা মাথা নিয়ে যান লক্ষ টাকা বিক্রি করে আনেন, কিন্তু ইতিম দুইটা সন্তানের মাথা আপনি কাটবেন না। হারেস বিধর্মী স্ত্রীর মাথা চুল চুলের মুষ্টি স্ত্রীর চুলের মুষ্টি ধরে ওপরে আলোক করে কয় তুই আমারে চিনিস না, এক চোট মাইরে তার স্ত্রীর মাথা কাইটে ফেলাইল, ফুরত নদীতে কে আর হারেসকে বাধা দিল। ও কাটাল থেক নি না পাকা মুডে তুই বড় অসের কাটাল রে, ও কাটাল না থিয়া পাকা মুডে তুই বড় অসের কাটাল রে, আরে রসের কাটাল ধুলাম আমি জ্যৈষ্ঠ মাসের শেষে, আরে সেই কাটাল পাকি লয় না আমার চৈত্র মাসের পয়লা রে তুই বড় রসের কাটাল রে, ও কাটাল থেকনি না পাকা মুডে রে তুই বড় রসের কাটাল রে, নাতি জামাই আসে রে ভাই কাতুল খাওয়ার আসে, আর সেই কাতাল পাকি লয় না আমার শিগি পোনা দিয়া রে তুই বড় দশের কাতাল রে,
ও কাটাল থেকনি না পাকা মুরে রে তুই বড় দশের কাটাল রে। ও কাটাল থেকনি না পাকা মুরে রে তুই বড় দশের কাটাল রে। রসের কাটাল তুলা মামি জ্যৈষ্ঠ মাসের শেষে সেই কাটাল পাখি লই আমার চৌদ্দ মাসের পয়লা রে তুই বড় দশের কাটাল রে। ও কাটাল থেকনি না পাকা মুরে রে তুই বড় দশের। আরে যেমনি হালে বলে জানি দগ স্বামী দন, আরে হাতে দড়ি পায়ে পড়ি মাইর না পরাণ রে তুই বড় দশের কাটাল রে। ও কাটাল থেকনি না পাকা মুরে তুই বড় দশের কাটাল রে। ও কাটাল থেকনি না পাকা মুরে তুই বড় দশের কাটাল রে। ওরে হারেসের বাগানে হারেসের বিবি উসে সয়া যাই, আর কেউ বাধা দিতে নাই। তাই এবার হারেস কয় আমি তোদেরকে জবাই করব, তোদের দুই ভাইয়ের মাথা নেব, দুই ভাইয়ের মাথা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলাবো। ছোট ভাইকে মারতে যায়, বড় ভাই যায় হারেসের পায়ের উপর পড়ে কয় আব্বা গো আমার ভাইকে মারতে দিব না, আগে কাটো না আমার মাথা, বড় ভাইয়ের মাথা দেখিব না, মিলি মিলা বাতাসে গাছের পাতা নড়ে না। আরে রগলাপান হাতে দড়ি দিপারে পড়ি বাবা মাইর না পরাণ, কাঠের ঘরে বসত করি তুপানের ভয় রাখি না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। যখন বড় ভাইকে মারতে যায় তখন ছোট ভাই আবার বাধা দেয়, আগে কাটো না আমার মাথা, বড় ভাইয়ের মাথা দেখিব না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না, আগে কাটো না আমার মাথা, বড় ভাইয়ের মাথা দেখিব না, মিলমিলা বাতাসে গাছের পাতা নড়ে না। হারেস কয় জীবনে অনেক ভাই দেখছি, এরকম ভাইয়ে ভাইয়ে মহব্বত আমি কোনো দিন দেখিনি। একজনকে মারতে গেলে আরেকজন বাধা দেয়, এটা কেমন হয়ে গেল? একজনকে মারতে গেলে আরেকজন বাধা দেয়, এটা কেমন হয়ে গেল? এরকম ভাই ভাই মহব্বত আমি পৃথিবীতে কোথাও দেখিনি। এক ভাইকে মারতে গেলে আরেকজন বাধা দেয়, আরেকজনকে মারতে গেলে আরেকজন বাধা দেয়। এই দিকে তো বেলা আসর যখন গেল রে হই যা, দুইটা ভাই বলতেছে আমাদের আর কোনো রেহাই হবে না, ছোটবেলা মা মরে গেছে কুপোতে, বাবা হারাইলাম, আমাদেরও মৃত্যু সামনে, হারেসের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। দুইটা পবিত্র সন্তান শিশু বাচ্চা কয় আব্বা গো আমাদেরকে একটু সুযোগ দেন, দুই ভাই ফুরত নদীতে গোসল কইরা, দুই রাকাত নফল নামাজ কইরা মা বাবার জন্য দোয়া করব, এই সুযোগটা দেন। হারেস কয় ঠিক আছে সুযোগ দিলাম। আহারে দুই সন্তান, তাদের করুণা কাহিনী দেখে ভাই বাতাস বন্ধ হয়ে যাচ্ছে, পশু পাখি ডালে বসে কান্দে। ওরে তখন বড় ভাই ছোট ভাইকে ডাকতেছে, ভাই চলো শেষ গোসল ফুরাত নদীতে করব, এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জন্মের গাও ধুই। দুইটা বাচ্চার মুখের দিকে তাকাইলে কলিজা ভাঙে যায়, বাবা নাই মা নাই, শিশু দুইটা বাচ্চা হারসের হাত থেকে আর রেহাই পেল না। অনুরাগে বড় ভাই ছোট ভাইকে ডাকতেছে, ভাই
এসো চলো ভাই ফুরাত নদীতে রাম জ্বলবে আও তুই এসো চলো ফুরাত নদীতে আমরা জন্মের গা ধুইতে ছোট কালে আমারে উপায় সেবা বাহারা কি ভাই ভায়া আমরা দুই ভাই ধরা পোলা মাঝ হারসের হাতে এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জন্মের গাও ধুইতে ইব্রাহিম বলতা সে গো বাণী আমাই কাতল করগ তুমি মায়ের নাম ওর বড় ভাইয়া রে মোহাম্মদ বলতা সে গোবানি আমায় কাতল কর গো তুমি মায়ের নাম ওর ছোট ভাইয়া রে ইব্রাহিম বলতা সে বানি তুমি গো মায়ের নাম ওর বড় ভাইয়াকে আর দয়া নাই তার শরীরে জন্মের গাও ধুইতে এসো চলো ভাড়া ফুরাত নদীতে আমরা জন্মের গাও ধুইতে ছোট কালে আমারা রে কুপায় সেবা বাহারা ও কি ভাই রে ভাই আমরা দুই ভাই ধরা পইলাম হারসের হাত ছোট কালে আমারা কুপায়া সেবা বাহারা ও কি ভাই রে ভাই আমরা দুই ভাই ধরা পোলা মাঝ হারসের হাতে আর দয়া নাই তার শরীরে জন্মের গাও ধুইতে এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জন্মের গাও ধুই এসো চলো ভাই ফুরাত নদীতে আমরা জন্মের গাও ধুইতে ওরে দুইটা ছেলে গোসল করে নামাজে দাঁড়াইলো
আল্লাহু আকবার বলে তারা কিবলা দিকে সিজদা মারিল। হারেস কয় একজনকে মারতে গেলে একজন বাধা দেয়, আর একজনকে মারতে গেলে আর একজন বাধা দেয়। দুই ভাইয়ের সিজদাত পড়ে গেছে, এই সুযোগে এক চোটে দুই ভাইয়ের মস্তক আমি কেটে নেব। দুইটা ভাই যখন নামাজের সিজদা গেল রে পড়ি না, আর বিধর্মী চিকন তরবারে আলোক করে দুইটা ছেলের গর্দানের উপর দিল রে বসাই। একশো তোমার মাথা জমিনে ফালাইল রে, আর জীবন গেল রে সারি। দুইটা মাতা সটকে পড়িল হারেসবি ধর্মীর পায়ে, দুইটা মাতা সটকে পড়িল হারেসের পায়ের ওপরে, হারেস নাতি দিয়ে ধর ফলাই দিল। দুইটা ছেলে শেষ হইল ফুরাত নদীর কূলে রে, আল্লাহ রে এই ছিল কপালে, এই ছিল কপালের নেকা রেহাই নেকা ছিল রে, হাই আল্লাহ এই ছিল কপাল। ওরে দুইটা মাথা এবার টোকলা বান্ধা হারেস এবার বাম হাতে নিল, দুইটা ধর ফুরাত নদীতে দুই দিকে ফালাইয়া দিল। দুইটা ধর ভাসতে ভাসতে দুইটা মাথা কাটা ধর গলাগাতি ধরে তারা একাত্র হয়ে ভাসে। আর এসবি ধর্মী কয় জীবনে বহুত ভাই দেখছি, মরার পরও দুইটা ভাইয়ের এত মিল আমি পৃথিবীতে কোথাও দেখিনি রে। হারেস কয় এসব দেখলে আমার কাজ হবে না, দুইটা মাথা নিয়ে হারেস জয় হোক রেজিতের জয় হোক এই স্লোগান দিতেছে। আর হারেস বিধর্মী দুইটা মাথা নিয়ে হারেস বিধর্মী রেজিতের রাজ দরবারে যাইতেছে আর বলতেছে জয় হোক রেজিতের জয় হোক। আমি ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজন নাইয়া, পার করো দুকুনি রাধা রে, আমি ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে নাইরা, ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে সুজন নাইরা, পার করো দুকুনি রাধা রে, আমি ভাবছি তুমি তো সজন নাইরা, আমি তো গুয়ালের মাইরা রে, আরে রে নাইরা আমায় নষ্ট করলি দুধের ভাণ্ডব সইরার নাইরা, নষ্ট করলি দুধের ভাণ্ডব সুইরা রে সুজন নাইরা, পার কর দুকুনি রাধা রে। করিবে আমায় রে পার, দিব গলার হার রে, আরে রে নাইরা যে করিবে আমায় রে পার, দিব গলার হার রে, পার হইরা
যৌবন করুব দানর নাইরা পার হইয়া যৌবন করুব দানর সুজন নাইরা পার কর দুকুনি ইরাদারে আমি ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে সুজন মথুরা নগরে রে ঘো তাহার নামটি নীলা কর রে আরে গো রে নাইরা মথুরা নগরে রে ঘো তাহার নামটি নীলা কর রে মথুরারি বাজার দায় ভাঙ্গিরার নাইরা মথুরারি বাজার দায় ভাঙ্গিরার সুজন নাইরা পার কর দুকুনি রাদারে আমি ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে নাইরা ভাবছিলাম কি এই হাল দিন যাবে রে সুজন নাইরা পার কর দুকুনি রাদারে আমি ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজন নাইরা পার কর দুকুনি রাদারে পার কর দুকুনি রাদারে পার কর দুকুনি রাদারে।